الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. وقال رسول الله صلى الله عليه وسلم: من جعل القرآن أمامه قاده إلى الجنة، ومن جعله خلف ظهره ساقه إلى النار، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দয়া এবং এহসান যে তিনি এই উম্মতকে কোরআনে করিম দান করেছেন। এটা এমন একটা বস্তু, জিনিস, যা সরাসরি আল্লাহ থেকে আমাদের কাছে পৌঁছে, সরাসরি আল্লাহ তাআলা থেকে আমাদের নিকটে পৌঁছে, এবং এই জিনিস দ্বারা আমরা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারি। অন্য যা কিছু আছে, অনেক নেয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, এগুলো কোন মাধ্যম হয়ে আসছে, সরাসরি না। কোরআন সরাসরি আল্লাহর সিফাত, মাঝখানে কোনো মাধ্যম নেই। অন্য নেয়ামত কোনো না কোনো মাধ্যম হয়ে আসছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদের জন্য বড় নেয়ামত। কিন্তু এটা সরাসরি আল্লাহ জাতের থেকে আসে না। রসুল কিভাবে আসে? পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে আসছে, সরাসরি আসেন না। এই জন্য মিশকাতে একটা হাদিস দেখবা, মা ইয়াতাকাররাবু আল-আবদু ইলাল্লাহ মিম্মা খারাজা মিনহু। যারা মিশকাত পড়ছে, মিশকাত নেই না, যে বান্দা কোনো কিছু দ্বারা আল্লাহর ওই পরিমাণ নৈকট্য লাভ করতে পারবে না যেটা ওই জিনিস দ্বারা পারবে যা সরাসরি আল্লাহ থেকে আসে। ওখানে আছে ইয়ানি আল কোরআন, ইয়ানি আল কোরআন, এটা সরাসরি আছে। এই কোরআন সম্পর্কে আমি একটা হাদিসও পড়লাম, এখানে বলা হয়েছে কোরআনকে যে সামনে রাখলো, পথ প্রদর্শক বানাইলো, মান জালাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে রাস্তা দেখায় জান্নাতে নিয়ে যাবে। ওমান জালাহু খালফা জাহরিহি, কোরআনকে যে পিছে রেখে দিল, তার কাছে কোরআনের কোনো গুরুত্ব নেই, পিছনে রেখে দিল। পিছনে রাখার অর্থ সত্যিকারে পিছনে রাখা না, সামনেই রাখতে কথার কথা, কিন্তু এটা যে হুকুক আছে, কোরআনে কারিম যে হুকুক আছে, সহি করে পড়া, কোরআনকে মহাব্বত করা, কোরআনকে শ্রদ্ধা করা,
কোরআনের উপরে আমল করা, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করা, এগুলো কোরআনে কারিমের হুকুক, আমাদের কাছে পাও না। এটা সে কোনো পরোয়া করল না, এটা যে পরোয়া করে না তাকেই বলা হবে যে কোরআনকে কোথায় রাখছে, পিছনে রাখছে। কোরআনকে যে পিছিয়ে রাখলো, সাকাহু ইলান নার, এই কোরআন তাকে পিছন দিক দিয়ে ধাক্কায় দোজকে নিয়ে ফেলবে। সামনে রাখলে জান্নাতের রাস্তা দেখায় জান্নাতে নিবে, আর গুরুত্ব না দিলে কোরআন পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে তাকে কোথায় ফেলবে, জাহান্নাম, দোজকে ফেলবে। এজন্য আমাদের দিলের মধ্যে কোরআন করিমের যে হক আছে, এই হক গুলো দিলের মধ্যে আসার দরকার। আমি একটু আগে বললাম, কোরআন করিমকে মহাব্বত করতে হয়। বন্ধুর সাথে আলাপ করতে তো মজাই লাগে, মহাব্বত, কিন্তু কোরআন তেলাওয়াত করতে অনেকের মজা লাগে না, কেন? মহাব্বত। কোরআনের প্রতি যে ভক্তি শ্রদ্ধা থাকতে হবে এটা নেই, গ্লাস ছাড়া রেখে দিস, ময়লা জমে গেছে। কোরআনের উপরে একটা বই রেখে দিল, কোরআন উপর কি রাখলো? এখানে আসলে বালিশ না দিয়ে আজকাল ফোম বের হয়েছে না, ফোম ফোম যার উপর বসা হয়, হ্যাঁ, বা ওই সোফার মধ্যে যে ফোম থাকে এটা দেওয়া উচিত। মানে এখানে হয় কি, একদম পাজে মাথা শুতে লাগলো, পা কোথায় লাগলো? এজন্য আমাদের হজরত এই জায়নামাজ ভাস করা শিখাইতেন। আমরা ভাস করি কেমনে, মাথা লয়ে পাশ সাথে লাগাই দিই, এভাবে ভাস করি না, এভাবে ভাস করো না, লম্বা লম্বি ভাস করো, তো মাথা মাথার জায়গায় থাকবে, পাও। আমরা করে আট ভাবে, মানে মাথা নিয়ে কোথায় লাগাই দেওয়া হয়। এই জন্য এখানেও বালিশ না দেওয়া, বরং কি দেওয়া, ফোম বা কাঠের একটা কিছু বানানো যায় খেলে দেওয়া, তা না হলে এটা ছবি হাতের ভিতরে একটা বাধা সৃষ্টি হয় যে একদম পা যায় কোথায় লাগলো, মাথার সাথে। এটা মনে হয় অজুর সাহিফি গায়ের মোয়াল্লি, জুলুমের কি তারিফ করছে, অজুর সাহিফি গায়ের মোয়াল্লি। আস্তে আস্তে করে সব খেয়াল করার দরকার। তো বলতেছিলাম, কোরআন কারিমের যে হুকুক, মহাব্বত করা, শ্রদ্ধা করা, সহিভাবে তেলাওয়াত করা, বাংলাদেশ তো মাঝহুলের দেশ, আমাদের তেলাওয়াত মোটামুটি কুলকে কুল মাঝহুল। তো এক জামানা পর্যন্ত বুঝতাম না, আমরা মোটামুটি 88-90 থেকে হার দুই যাতায়াত শুরু হয়, 88-তে বিরাট বন্যা হলো না, এরপরে তো আল্লাহ তাআলার মেহরবানি প্রত্যেক বছর আল্লাহ তাআলা নিচ্ছেন লাগাতার। তো সেখানে আমরা গেছি তো তাজকিয়ার জন্য, কিন্তু হারদুই হজরত তাজকিয়া করার নুরানি কায়দার মাধ্যমে, তাজকিয়া মাধ্যমে নিজেকে মিটায় না, নিজের অহংকারকে খতম করা। করেন কি দিয়ে? উনি নুরানি কায়দা দিয়ে, বড় বড় মোহতারম গেছে, শাইখুল হাদিস দিছে, মুফতি আজমরা গেছে, ওই যে আলিফ বা তা পড়ছে, এরা তাকাব্বুর কই থাকবে,
সব পড়ে আসলাম, বোখারি পড়ে এলাম, আমার গোড়ার থেকে আলিব্বা পড়তে যায়, দেখলাম সবাই নুনানি কায়দা পড়ত, আমরা তো নুনানি কায়দা পড়তে যাই নাই, কেন আত্মশুদ্ধি করতে গেছে, যাই দেখে যায় কারবার, এটাতে হজরত খুশি, আমরা তাতে এটা নুরানি কায়দা কিনে আর একখান খাতা কিনে হজরতের কাছে পারমিশন চাইলে হজরত আমাদেরকে নুরানি কায়দা পড়ার অনুমতি দেওয়া হোক, নুরানি কায়দা পড়ার অনুমতি দেওয়া হোক, হজরত মহা খুশি, হ্যাঁ বহুত আচ্ছি বাত, খুব তাড়াতাড়ি অনুমতি দিয়ে দিল, তারপর আবার আলিব্বা আসতে শুরু করলাম, তখন বুঝে আসছে যে আমাদের তেলাওয়াতের কি হাল, আমাদের কোরআন তেলাওয়াত করি বাংলায় হয়, আমাদের তেলাওয়াত করি কি তেলাওয়াত হয় বাংলায়, আরবিতে না বা নহবি তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত না, নহবি তেলাওয়াত আছে না, ইনকানাতিল্লা সাইহাতান ওয়াহিদাতান, কোন গুন্না নেই, ইজার নেই, ইকফা নেই, ইনকানাত আর ইং দেরি করতে হবে না, কিচ্ছু সই হাতাউন ওয়াহিদা তানা গয়ে সই হাতান ওয়াহিদা তান, এটা হলো নবী তেলাওয়াত, তো অনেক জিনিস ধরা পড়লো যে আমাদের বিরাট ত্রুটি রয়ে গেছে, কোরআনের ব্যাপারে আমরা খালি ওয়াজই করি কিন্তু এখানে মহাব্বত করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সহিভাবে তেলাওয়াত করতে হবে, এর উপরে আমল করতে হবে, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে, কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করতে হবে, এই মাদ্রাসা কেন কোরআন কায়েম করার জন্য, এই হকগুলো আমরা জানাও নেই আমলও হয়নি, আমাদের ছাত্ররা দাওরা পড়ে মুফতি হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, মুফাসসির হয়ে গেছে, তেলাওয়াত গলত, ওই তেলাওয়াত ছোটকালে গ্রামে করছে, তেলাওয়াত ছোটকালে গ্রামের কারোর কাছে পড়ছে, কোনো মুন্সির কাছে, পরে শহরে এসে বড় আলেম হয়ে গেছে, বুখারিতে তার নাম্বার পায় 90, মুসলিমে 91, এরও নাম্বার পায়, কিন্তু কেরাতে নাম্বার পায় 17-13, হ্যাঁ হাদিসে এত নাম্বার, ফিকার কেতাবে এত নাম্বার, আর তেলাওয়াতে এত নিম্নমানের, ওই যে ছোটকালে পড়ছে গ্রাম্য মূর্খ কারীর কাছে, আত্ম এর পিছনে মেহনত করে নাই, অন্যদিকটা আগে বেড়ে গেছে কিন্তু কেরাতে একদম নিম্ন মানুষ, আমাদের হজরতের মালফুজাতের মধ্যে আছে, উনি ফারেক হওয়ার পরে ওনার এক সাথী, সাথীর সাথে দেখা করতে গেলেন, তো তার পিছনে নামাজও পড়লেন, পরে খাস কামরা এসে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি কেরাত কোনো মহিলার কাছে শিখছিলে, তোমার কেরাত এত নিম্নমানের কেন, নিম্নমানে বুঝালো কিভাবে, তুমি কি কোনো মহিলার কাছে কেরাত শিখছিলে, মহিলাদের সব নাকেস, সব ত্রুটিপূর্ণ, মোকাম্মাল এদের হয় না, এটাই আল্লাহর কুদরত, আমাদের এই হালাত, এই জন্য হাদিসের বলছেন ভাই পান বড়িয়া, নান বড়িয়া, মকান বড়িয়া, দোকান বড়িয়া, আর কোরআন ঘটিয়া, অর্থ বুঝছো, তুমি পান খাইলে মজাদার পান খাও,
উন্নত মানের রুটি কিনলে একদম নান রুটি এক পিসের দাম 10 টাকা, নান মানে রুটি। বাড়ি বানাইলে একদম আকর্ষণীয় বাড়ি, মানুষ চায় থাকে। দোকান বানাইলে মনে হয় সিঙ্গাপুরের দোকান, বাংলাদেশে বানাইছে কিন্তু কি মনে হয়েছে সিঙ্গাপুরের দোকান। কিন্তু কোরআন তেলাওয়াত করতে দিলে বাংলায় তেলাওয়াত করে। কোন ভাষা তেলাওয়াত করে? বাংলা। এই কথা বলছেন পান বড়িয়া, বড়িয়া মানে উন্নত মানের, বড়িয়া মানে কি? পান বড়িয়া, নান বড়িয়া, মকান বড়িয়া, দোকান বড়িয়া, আর কোরআন ঘাটিয়া। ঘাটিয়া মানে একদম নিম্ন মানের। বাস্তব এই অবস্থা আমাদের। পরে আমাদের আর কোরআনের পিছনে মেহনত করা হয় না। ওই ছোট কালে কি পড়ছে না পড়ছে ওই কেরাত হয়ে গেছে, এরা পাশ করার যোগ্য না। এই জন্য ওখানে যাওয়ার পরে এই অনুভূতি হয়েছে যে কোরআন কারিমের জন্য আমাদের মেহনত থাকা দরকার। কোরআনকে সহি থেকে আরো সহি করার জন্য ব্যবস্থা করা দরকার, চেষ্টা করা দরকার। বুঝলাম নামাজ জায়েজ হয়ে যায় তো ওই কেরাত নিয়ে বসে থাকবা, নামাজ জায়েজ হয়ে যায় না উন্নত একটু উন্নত করবা? হ্যাঁ, গেঞ্জি গায়ে দিয়ে তো নামাজ জায়েজ হয়ে যায়, তাই কি জামা পরবো না তো নামাজ তো হয়ে যায়? হ্যাঁ, জামাজ শিবিরতে একটা একটা করে সব বাদ দিয়ে দিচ্ছি, তো টুপি না হলে নামাজ হবে না, দাড়ি না হলে ইসলাম হবে না, এরকম করতে করতে সব বাদ দিয়ে দিচ্ছি। আমাদের তো সেই অবস্থা, কোরআন সহি নেই। একটা ছেলে আমাদের কাছে 15-16 বছর থাকে মক্তব থেকে নিয়ে, কিন্তু এরপর যখন তাকে নামাজে খাড়া করা হয় দেখা যায় মুশকিল হয়েছে অনেক জায়গায়। 15-16 বছর সে পড়ছে, এর মধ্যে সামান্য কিছু 2-1 বছর কোরআনের জন্য মেহনত করছে, বাকিটা কিতাবের জন্য। উপরে আর কোরআনের জন্য মেহনত করে নাই। আর দাওরাতে কোরআনের জন্য মেহনত হওয়া দরকার, যারা মুফতি হইতেছে তাদেরকে কোরআন সহি করানো দরকার। আর মুফতি হয়ে গেলে কেরাত সহি নেই, কেরাত সহি নেই। এই বিষয়টা খুব গুরুত্ব দেওয়া দরকার। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহর কাছে অনেক মাদ্রাসাওয়ালারা অভিযোগ করত, হুজুর ছাত্র আসে না, যা আসে এগুলো খাওয়ান দিতে পারি না, শিক্ষকদের বেতন দিতে পারি না, বড় দুরবস্থার মধ্যে আছে, দোয়া করে দিয়ে দিই। মাদ্রাসার দুরবস্থার কথা বলে দোয়া চায়। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ সকলকে একই জবাব দিত, একই জবাব, তো তুমি 3টা কাজ করো, তালিমে কোরআন, তাজিমে কোরআন, তকরিমে হামিলিন কোরআন, এই 3টা কাজ করো, এরপর যদি অভাব থাকে আমাকে জানাও, আমি দায়িত্ব নিচ্ছি, তোর অভাব পূরণ করার জন্য আমি দায়িত্ব নিব, কিন্তু আগে 3টা কাজ করতে হবে। তালিমে কোরআন, সহিভাবে কোরআনের শিক্ষা দিতে হবে। কিতাবখানায় উস্তাদ রাখা হয় 5,000 টাকা দিয়ে, মক্তব কারি রাখা হয় 1,500 টাকা দিয়ে। 1,500 টাকার কারি কি কেরাত শিখাইব? শুধু বাংলা কেরাত শিখাইব? উল্টা হওয়া উচিত ছিল, কারি রাখতে হবে 5,000 টাকা দিয়ে, কিতাবখানা রাখতে হবে 3,000 টাকা দিয়ে। হ্যাঁ, কোরআনের সহি তালিম,
অনেকে তো কোরআনের ব্যবস্থায় রাখে নাই, অনেক মাদ্রাসায় কেন রাখে নাই, পিচ্ছিরা গ্যাঞ্জাম করে, কোরআন বাদ দিয়ে দিয়েছে, মাদ্রাসার মধ্যে কোরআনই নেই, তারা খালি কিতাবখানায় পড়াবো। তুই ভাই কেন বাদ দিলেন, পিচ্ছিরা গ্যাঞ্জাম করে, কোরআন বাদ দেবে আপনি, কোরআনের মহাব্বতে গ্যাঞ্জাম করলে বরদাস্ত করতে হবে। অনেকে রাখে নাই মক্তব, আর অনেকে রাখছে কিন্তু সহি তেলাওয়াতের ব্যবস্থা করে নাই, আনাড়িকারী রাখে, আনাড়িকারী সহি তেলাওয়াত নেই। দুই নম্বর, তাজিমে কোরআন, কোরআনকে সম্মান দেখাও। কি সম্মান দেখাবে, কোরআন গেলাফে রাখতে হবে। কয়টা তাক থাকে না, সর্বোচ্চ তাকে কোরআন থাকবে, নিচেরটার মধ্যে তাফসির থাকবে, তার নিচে হাদিস থাকবে, তার নিচে ফেকা থাকবে, তার নিচে মানসিক নহুল স্বরূপ, বুঝছো, তাকগুলো কিরকম হবে, সর্বোচ্চ তাকে কি উপরে রাখছে মানসিকের কিতাব, আর একদম নিচে রাখছে কোরআন শরীফ, আর দুইটা এগুলো চেক করা হয়, আর দুইটা জেনে লোকেরা মেহমান থাকে ওখানে তাক আছে, মেহমানরা কোন তাকে কি রাখছে এটা হজরত খেয়াল করে, এবং সরাসরি কোরআন রাখছে তা কোরআনের নিচে কোন টাওয়াল দিছে এটা খেয়াল করে, সরাসরি ওই তাকের উপরে কোরআন রাখা যাবে না, তো কোরআনের সম্মান করা হয় না, তাজিম হয় না। কোরআনকে রেহালে রাখতে হবে, সুন্দর করে আগে রেহালে পরে গেলাফ ভাঁজ করতে হবে, শুধু করে ভাঁজ করে না, এভাবে কোরআন রাখতে হবে, এবং কোরআনের রেহালে কোনো কিতাব রাখা যাবে না, কোরআনের রেহালে কেন, বাচ্চার সিংহাসন, বাচ্চা যদি উপস্থিত নাও থাকে ওটা খালি থাকবে, কোন মন্ত্রী এখানে বসতে পারবে না, আমার কথা বুঝছো তো, রেহালটা বাচ্চার সিংহাসন, ওরা আল্লাহর কালাম, আল্লাহ সমস্ত বাচ্চার বাচ্চা, তার কথাও বাচ্চার বাচ্চা, তার সিংহাসন কোনটা, রেহাল, কিতাব রাখা যাবে, হেদায়া শরীফ রাখা যাবে না, এখানে টুলের উপর রাখ, আবার টুলে কোরআন রাখা যাবে না, তাহলে বাচ্চাকে বসাই দিলা চেয়ারম্যান সাহেবের চেয়ারে, টুলে রাখা যাবে না, তো কি করতে হবে, যদি মজবুর হয় এই মুহূর্তে কি নেই, রেহাল নেই, মজবুরান রাখতে হইতেছে, তো ঠিক আছে কোরআনের জন্য আলাদা একটা টাওয়াল রাখো, তোয়ালে রাখো, তোমার তেপায়ের উপরে টুলের উপরে ওটা বিছাও, তারপর কি রাখো, কোরআন রাখো, তাতে বোঝা যায় যে তুমি কোরআনকে কি করতেছ, সম্মান করতেছ, কি তোমরা ঘুমাইতেছ, হ্যাঁ হাঁটু ধরে রাখছো, কালকে আমার বয়ান আসেন যে হাঁটু ধরা যাবে না, হাত এমনি দিয়ে রাখ, আর এক গ্রুপ টেক লাগাই বস, আর এক গ্রুপ চোখ বন্ধ করে, চোখ বন্ধ করা, টেক লাগানো, থুতনি হাঁটুতে লাগানো, হাত দিয়ে পাও পেঁচাই ধরা, এসব কি বলা হয়েছে, ঘুমের তাহরিমা, এগুলো যে করে কিছুক্ষণের মধ্যে ঘুমায় না, কিচ্ছু শুনতে পায় না, তো কোরআন কোথায় রাখতে হবে, রেহালে, তুলে রাখতে গেলে কি দিতে হবে, তোয়ালে দিতে হবে, এমনি রাখা যাবে, কোরআনের সম্মান, পড়ার অযোগ্য হয়ে গেলে তাকে দাফন করতে হবে কাপড়ে পেঁচায়,
তাকে রাখা যাবে না, উড়ে উড়ে পড়তে থাকে এক একটা, যায় না। তো উনি বলছেন যে কোরআনের তাজিম করতে হবে, কোরআনের সম্মান করতে হবে। আমি কিছু কিছু মিসাল দিলাম বুঝার জন্য, শুধু এই শব্দটা করলে তো কিছুই বুঝবে না যে হুজুর তাজিম করতে গেছে। তাজিম কেমনে করবো তা তো বুঝলাম না, বললাম না গেলাপ থাকতে হবে, রেহালে রাখবা, তুলে রাখবা না, তুলে রাখতে হলে তোয়ালে দিতে হবে, কোরআনের দিকে পাও লম্বা করে দেওয়া যাবে না, কোরআন নিচে তুমি উপরে খাটের উপর বসতে পারবা না, সব কিছুর মধ্যে দাখিল। হ্যাঁ, তাজিমের মধ্যে মুতাহারার মধ্যে গেলাপ টেলাপ সব আছে। এটা বললাম কি ব্যাপারে, কোরআনের তাজিম। তিন নম্বর, তাকরিমে হামেলিনে কোরআন। মাদ্রাসার যে সেকশনটা সরাসরি কোরআন পড়ায় রত, অর্থাৎ মক্তব, নাজেরা, হেফজুখানা, সরাসরি কোরআন পড়ছে, এদেরকে আলাদা দৃষ্টিতে দেখো, এদেরকে আলাদা দৃষ্টিতে দেখতে বলছে। কি অর্থ আলাদা দৃষ্টিতে? মাসালান মাদ্রাসার বিল্ডিংও আছে, টিনের ঘর আছে, সব মিলে ছাত্র থাকে, তো বিল্ডিং এ দিতে হবে বক্তব্যের দোকান, আর টিনের ঘরে দিতে হবে কিতাবখানা, কারণ কিতাবখানা বড় ছাত্র কষ্ট সহ্য করতে পারে, এটা পিচ্ছি মায়ের আসলের নিচের থেকে বের হয়ে আসে, তার একটা টিনের ঘরে দিতে হবে। ওরা মাদ্রাসা তো টিনের ঘর, তা আপত্তি নেই, বিল্ডিংও আছে, টিনের ঘর আছে, তাহলে তাকরিমে হামেলিনে কোরআন করতে হলে এদেরকে বিল্ডিং এ দিতে হবে। দুই নম্বর, একটা ভালো বিছানা আসলো, কার্পেট, তো আমাদের দেশে এটা দারুল হাদিসে বিছানো হয়, আর মক্তবে চট বিছানো হয়। মক্তবে চট দিলা আর দারুল হাদিসে দিত বিরাট দামি কার্পেট, তো তুই কোরআন তাকরিম করলে না, তাকরিমে হামেলিনে কোরআন করলে না, তোমাকে এই দামি বিছানাটা আগে কোথায় বিছাইতে হবে? বক্তব্য আর হেফজ ওখানে, এখানে দু চার বছর ওরা পড়বে, এখানে বসে পড়তে পড়তে হ্যাঁ ওই কার্পেটের মধ্যে কোরআনের নূর আসে যাবে, কোরআনের নূর আসার পরে কোথায় দিতে হবে? দারুল হাদিস। এই বিছানায় ছাত্রজন বসবে তো কোরআনের নূরের কারণে হাদিস বুঝে আসবে, হাদিস বুঝে আসবে, আমরা সব উল্টা। তাকরিমে হামেলিনে কোরআন, কোরআন যারা পড়ায় তাদের অজিফা বেশি থাকতে হবে, কমপক্ষে কিতাবখানা সমান থাকতে হবে, নিচে থাকতে পারবে না। কিছু উদাহরণ দিলাম, তাকরিমে হামেলিনে কোরআন, এই তিনটা কথা কইছেন যে তোমরা মাদ্রাসার মধ্যে তিনটা কাজ করো, তালিমে কোরআন, তাজিমে কোরআন, তাকরিমে হামেলিনে কোরআন, এই তিনটা কাজ করো, তোমাদের কোনো অভাব অভিযোগ থাকবে না। আমি আশরাফ আলী থানবী দায়িত্ব নিলাম, করে দেখো, যারা করছে তারা কামিয়া হয়ে গেছে, তাদের ছাত্র অনেক আর আর্থিক কোনো সমস্যাও নেই, আর যারা করে নাই এই তিনটে কাজ তারা সবসময় পরেশান থাকে, ছাত্র নেই, টাকা নেই, নুন আনতে পান্তা শেষ, নুন আনতে পান্তা শেষ, তারা নুন এসে গেছে পান্তা নেই, আবার পান্তা এসে গেছে নুন শেষ,
এইরকম টানাহাসার মধ্যে তারা থাকে, তিনটে কাজ করতে হবে। তো এই মুহূর্তে আমি যে বিষয়টা আলোচনা করতে চাইতেছি কোরআনের সেহাতের ব্যাপারে, কোরআনের সেহাতের ব্যাপারে। আমাদের দেশে কোরআনে কারিমের কিছু হরুফ গলত উচ্চারণ করা হয়, গলত। আর দুই দেওয়ার ফলে যেগুলো আমার কাছে ধরা পড়ছে এগুলো আমি একটা পর্চা বানিয়ে দিচ্ছি, পর্চা একটা লিফলেট। প্রথম চৌধুরীকে একটা কিতাব দেওয়া হয়েছে আমাল উসুন্না, ওর মধ্যে ওই পর্চাটা আছে, ওর মধ্যে ওই পর্চাটা আছে। আমার যেটা ধরা পড়ছে আর দুই বারবার যাওয়ার দরু, যে আমাদের দেশে ওলামাদের কোর্রাদের রেডিওতে তারা পড়ে, এদের কথা এই একই অবস্থা, কয়েকটা অক্ষর সহি নেই, রার পরে কি ডাল ডাল র যা, এটা সহি নেই। এটা আমার দেশে পড়ায় যা ঝাউ গাছে দিয়ে ঝয়াকারে ধা, এটার উচ্চারণ এরকম না, এর উচ্চারণ কি অন্তস্থ জয়াকারে যা, অন্তস্থ যাওয়ার মতো। জাকাত আরবিতে লেখে যা দিয়ে, কিন্তু বাংলা উচ্চারণ করে কোন অক্ষর দিয়ে, ঝ দিয়ে না অন্তস্থ যা দিয়ে, এটা ঠিক আছে। আর পড়ার সময় ইদা জুল জিলাতিল আরদু জিল জালাহা, গলত, যা সই হয়। ইদা জুল জিলাতিল আরদু জিল জালাহা এভাবে বলতে হবে, এ একটা অক্ষর আছে সই নেই। আর একটা অক্ষর হল সাদের পরে গাদ, গাদ উজু বলি না, তা উদু বলি, এখানে তো ছয় গুর কইলাম, রমজান বলি না রমদান বলি, এখানে তো জোয়ার মতো উচ্চারণ করলাম। কোরআন তেলাওয়াত করার সময় অলা দলিন, তা ডাল হয়ে গেল কেমনে, ডাল মানে হলো ডাইল, ডাল মানে কি ডাল। হযরত বলতেন যারা দলিন পড়ে তাদের পিছনে নামাজ পড়তে মনে চায় না, কেন আমরা বিরিয়ানি খাই তুমি দিলা ডাল খাওয়ায়। হযরত বলতেন বিরিয়ানি খানে ওয়ালে কো ডাল থোড়া হি পছন্দ আতা হ্যায়, বিরিয়ানি খানে ওয়ালো কো ডাল থোড়া হি পছন্দ আতা হ্যায়। এটা জোয়ার মতো পড়তে হবে, আমরা ডালকে কুরকুর পড়ি, এটা গলত। তিন নম্বর নুনের পরে কি পাও, পাও না, পাওটা একদম ফাও গেছে, পাওটা কি গেছে পাও। এটাকে এইভাবে উচ্চারণ করতে হবে, আমার দিক দেখো রাত দেখা ছাড়া হবে না, প্রথমে ঠোঁট গোল করতে হবে, ঠোঁট কি করতে হবে গোল করতে হবে, মাঝখানে টান দিতে হবে, আবার শেষে এসে গোল করতে হবে। দেখো ওয়াও, আরে এত দেখো অফ অফ চলো না, দেখো কেমনে হবে ওয়াও। হ্যাঁ এই উচ্চারণ হাম জাহ, জাহ না হাম জাহ,
এই কিছু হরফ সহি নাই আমাদের দেশে, তোরা সহি করবা। দুই নম্বর যা সাদ সিন, এর মধ্যে সেফারাত থাকতে হয়, বাশির মতো আওয়াজ থাকতে হয়, এটা নেই। না থাকাতে সিনগুলো সা হইতেছে, সিনগুলো যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বিস ভাই জুড়ছে না, তু কইলা বিসমিল্লাহির বিসমিল্লাহির, সিন হয়েছে না সা হয়েছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নাস তুই কইলা নাস্তাইন নাস্তাইন, সিন হয় নাই, কি হয়েছে সা হয়েছে। আমাদের সিন সব দুর্বল, বুঝছো, সা মানে বাচ্চা, ঢাকায় বলে সা মানে বাচ্চা। হাদিস সাহেব জিজ্ঞেস করছে, হাদিস সাহেব নাতি নাতকুর নিয়ে এই হিন্দুদের মেলায় গেলেন কেন, হিন্দুরা মেলা বসে না, আজ কি করো ছাও করে মানাইবে পারলাম না, কি করুম ছাও করে, ছাও করে মানাইবার পারলাম না। তো বহরহাল এটা হলো সিফাত, আগে যেটা বললাম মাখরাজ, এটা কি সিফাত। এখানে হুরুফে সফির বলে সিফারাতকে জাহির করতে হবে, চারটে পয়েন্ট বলবো। তিন নম্বর পয়েন্ট, জবর জের পেশের উচ্চারণ সহি নাই আমাদের, কোথায় বসে আছে আসমানে না জমিনে, যে বাংলাদেশের জবর জের পেশের উচ্চারণ সহি নাই, দুমায় পড়ে লয়ে দিত, কি পড়তো ওই বাংলা কেরা, জবর সহি নাই, জেরও সহি নাই, পেশও সহি নাই। কেন জবরের ভুলটা কি, আউযু বিল্লাহ বিল্লাহ, ল্যা কেমনে হলো, লাম খাড়া দেওয়া ল্যা হয় তা লা হয়, ল্যা কইতে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সব বাঁকা পড়ে কিনা এরকম, মালিক ইয়াউমিদ্দিন আর রহমান পড়ে কিনা, সব ভুল। সহজ করে বলো বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানা জবরে ভুল আছে কিনা, জেরকে দাবাইতে হয়, শক্তি প্রয়োগ করতে হয়, আমরা শক্তি প্রয়োগ করি না, তাতে একার হয়ে যায়, কি হয়ে যায়, জেরের উচ্চারণ রশিকার, আমাদের কি হয় আদিয়াতি দবহান ফালমুরিয়াতি কদহান, এটা কিন্তু একার হচ্ছে, মুরিয়াতে কদহান ফালমুগীরাতি সুবহা, হালকা ভাবে একার হচ্ছে দাবাইটা, ওয়ালাদিয়াতি দবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা, দাবাইতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে, মানে একার হবে। পুরা কোরআনে এক জায়গায় একার আছে, আর কোথাও একার নেই, বিসমিল্লাহি মাজরেহা, এক জায়গায়, আমরা সব জায়গায় একার চালু করে দিই, ওই জের উচ্চারণ জানি না, পেশের উচ্চারণ সহি নেই। পেশকে আরবিতে বলে জম্মা, কি বলে, জম্মুন মানে মিলাই দেওয়া, পেশ উচ্চারণ করার সময় ঠোঁট মিলবে, এ কথাটা কোথায় পাইবা, হাওয়ায় যে মাক্কিয়া নামে একটা তাজবিদের কিতাব আছে, তোমরা দেখছো হাওয়ায় যে মাক্কিয়া, ওখানে লেখা আছে
পেশকে আরবিতে কি বলে? জম্মা। আর জম্মন মানে মিলানা। কি মিলবে? অতে তো ঠোঁট গোল হয়েছিল, এখানে গোল না, কিন্তু এই দুই ঠোঁট আছে না, এমনি মিলবে। যেমন দেখো হামজা পেশ, উ, বু, টু, টু, আল্লাহু আকবর, আল্লাহু, আল্লাহু আকবর, ঠোঁট মিলতেছে কিনা আমার? আরে মিলতেছে কিনা? চোখ বন্ধ করে কেমনে দেখতেছো, মেলে কিনা? দেখতে তোমাদের যে ছাত্র ভাই একটু আগে একামত দিল না, ফজর একামত দিতে না, সব পেজগুলো মাজুল হয়েছে। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। হাসার দরকার নেই, তোমাদের যে কাউকে খাড়া করলে এটাই কইবা, যেহেতু পেশ কেমনে উচ্চারণ হয় এটা কোনোদিন কানে পড়ে নাই, কোন আলেমে আলোচনা করেনি, সেটা ওর ত্রুটি না, আমাদের সবার ত্রুটি। তারপরে কি কইছে? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার, সব পেজগুলো ওকার। পেজগুলো কি পড়ছে? ওকার হবে কি বাংলা? রস্যকার হবে। কিন্তু ঠোঁট মেলায় নাই, ফাঁক ছিল, ওই ফাঁক দিয়ে সব রস্যকার গুলো কি হয়ে গেছে? রস্যকার গুলো ওকার হয়ে গেছে। ইয়াকা নাবুদু, আমার দিক চাও, ইয়া, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বুদু কওয়ার সময় কি আমার ঠোঁট কি হয়েছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোরা পড়বা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বুদু, বুদুরে, বুদুরে বদ, তারা শেখো নাই, বেশ তো শিখতে হবে। এইগুলো আমরা হাত ধুয়ে দেয় শিখছি প্রত্যেক বছর গেছি, সেই জামানায় এক এক সফরে আমার 10,000 টাকা লাগত, সেই জামানায় ধরেন 15 বার গেছি, 15 10 কে, হ্যাঁ, 1,50,000। এই জেল জবর পেশ সই করতে আমার 1,50,000 টাকা লাগে, 1,50,000 টাকা লাগে। তোমাদের কয় টাকা লাগে? টাকাও লাগে নাই, সহিও হয় নাই, বিনা পয়সা শিখ, 1,50,000 টাকা লাগে, আর এক এক সফরে 15-20 দিন করে থাকছি, তো কতদিন লাগছে? সমস্ত ডিগ্রি নেওয়ার পরে মাওলানা, মুফতি, শাইখুল হাদিস, শাইখুত তাফসির, খতিব, যা ডিগ্রি হইতে পারে, সব ডিগ্রি নেওয়ার পরে আমরা হার ধুয়ে গেছি যে আমার আলিম বাত আছে, তার আরম্ভ করছে গ্রাম দেশে পরে আল্লাহ আল্লাহ বলে আবার এলাম গড়ে, আল্লাহ আল্লাহ বলে কোথায় এলাম আবার এলাম গড়ে। আমাদের তো এই অবস্থা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ঠকি নাই, আমাদের টাকা নষ্ট হয় নাই, এই দিনগুলো নষ্ট হয় নাই, আমরা এখন কেরাতে দু চারটে কথা বলতে পারতো, কেরাতের ভুলগুলো বুঝতে পারতো, এটা মকসুদ না নফল? এটা মকসুদ। আমাদেরকে বলা হয় তো যে তোমরা ছোট ছোট আয়না পকেটে রাখবা,
আর তেলাওয়াত করার সময় দেখবা প্রত্যেকটা পেজ যেখানে আসতেছে তার ঠোঁট মিলতেছে কিনা, ঠোঁট মিলতেছে না গোল হইতেছে, এটা খেয়াল করবা। মিললে পেজ হয়েছে, না মিললে হ্যাঁ হ্যাঁ। একবার তবলিগে চিল্লা দিতে গেছিলাম আমি রংপুরের সৈয়দপুর, জায়দ দেখি এখানে কেউ বাংলায় কথা বলে না, কেউ সব উর্দুতে কথা বলে। আমি কিরে বাংলাদেশে আসলাম না ইন্ডিয়া আসলাম? সৈয়দপুর জানে এয়ারপোর্ট আছে, আমার সাথে আমাদের মহতম সব ছিল মাওলানা হেফজুর রহমান সাহেব। এক বিহারি মাছ বেচতেছে, বলতেছে না হিললে নিবেন না, না হিললে নিবেন না, মানে বুঝাইতেছে আমার মাছ যদি তাজা না হয় তাহলে আপনি নিবেন না। মানে তার বাংলা পরিভাষা জানে না, না হিললে হেলাম নড়াচড়া করে, আমার মা যদি নড়াচড়া না করে আপনি কিনবেন না। আরে নড়াচড়া এই তো জানে না, সেগুলো তো না হিললে নেবেন না। তো ওখানে আমরা বয়ান টয়ান যা করতাম গাছ সব কিছু উর্দুতে। আমাদেরকে জুড়ছিল যে জামাতের সাথে ওটা ইন্ডিয়ান জামাত, এই জন্য মনে হয় ওখানে দিচ্ছি, ওখানে কেউ বাংলায় কথা বলে না, সব উর্দু। ওখানে আমরা একটা বাইতুল মোকাররমে ছিলাম, এই বাইতুল মোকাররম বানানো হয়েছে বাঁশ দিয়ে। কি দিয়ে বানানো হয়েছে? বাঁশ, নিচে মনে হয় ডোবা, ওর উপরে বাঁশের পাটাতন দিয়ে কি বানাইছে বাইতুল মোকাররম। সারা রাত মশায় কামড়েছে, ঘুম কিছুই হয় নাই। পরে তো আমার সাথে ছিল এখন রহমানের মতাম চশমা ভেঙে এসে মাথা ঘুরাই দিয়েছে, বালিশের পাশে রাখছে চশমা, পা দিতে চশমায় ভেঙে যা উঠলাম, উঠে নামাতে দাঁড়াইছি। এক লোককে রাজ্যে পড়তেছে, গরু জবাই করলে একরকম আওয়াজ আসে, গলা থেকে একরকম আওয়াজ আসে, খুব হো একে রাতে এই আওয়াজ করত, মনে তো গরু জবাই করে রাতে এই অবস্থা। তোমরা কি বুঝতে পারলে জের জবাব পেশ? হ্যাঁ, হরফে লিন কয়টা? দুটা, অয়া থাকেন ডাইনে জবর, ওয়াও বা ইয়া থাকেন ডাইনে জবর। তো ইয়া থাকেন ডাইনে জবর এটা তো আমাদের ঠিক আছে, আমরা বলি কাইফা ফালা, এটা ঠিক আছে। যদি বলে কায়ফা ফালা, কায়ফা হবে কায়ফা, গলত না? হরফেলিন ইয়াটা ঠিক আছে আমাদের, কিন্তু হরফেলিন অটা ঠিক নেই, সেনে কেমনে বলতে হবে? আউ, ঠোঁট গোল করতে হবে, অ আছে, আউ বাউ তাউ তাউ দাউ হাউ, এভাবে বলতে হবে। আমার দেশে এখানে গলত বলে, বলে কি আও বাও তাও খাও, এই বল। যেমন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউ আমাদের বলে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউ কাল্লা সাউফা তাআলামুন, সাউ আমাদের বলে কাল্লা সাউফা, সাউ কাল্লা লাউ তাআলামুনা, কাল্লা লাউ আমার দেশে বলে কি কাল্লা লাও লাও, হরফেলিন অ আমাদের দেশে সই নেই। তো কি এগুলো তোমাদের কি গলটা পড়া অনুমতি দিচ্ছে আমি নাকি?
না সই করতে বলতেছি, ভুলগুলো ধরে দিতে দে, ভুলটা পড়বা না, দাওয়াত লাগে সইও বলে ভুলটাও বলে, বুঝছো কিনা? তাহলে সাও ফাও কইবা না, লাও কইবা না, লউ লউ ঠোঁট গল হবে, পেশা ঠোঁট মিলবে, এটার মধ্যে কি হবে? গোল হবে। নিজের চেষ্টা করো। এক আলিফ মাদ খুব অল্প, আমরা তিন আলিফরে এক আলিফ মনে করি, এক আলিফ মাদ কি? খুব অল্প। যেমন দেখো, আর রহমানির রহিম, রহিম ডাকবা না, রহমান ডাকো, আর রহমানির রহিম, রহমাতে কত রূপ ডাকছেন? এটা এক আলিফ। আর আমাদের লোকেরা তিন আলিফ টানার পরে কয় এখন এক আলিফ হয়েছে, তিন মাইল যাওয়ার পর বলে এক মাইল হয়েছে, আমার দেশে মাইলও খুব লম্বা, তোমাদের বলে আর এক মাইল গেলে পাবেন, তুই মনে করো তিন মাইল, তিন মাইল মনে করতে হবে, এই তো সামনে, এই তো সামনে, দেখো পাঁচ মাইল, মাইলও লম্বা একালিপও লম্বা, একালিপ অল্প। আজ তিন আলিপ চার আলিপ মত করবা, তিন আলিপ তখন আওয়াজের মধ্যে এরকম ঢেউ সৃষ্টি করবা না, রেডিওতে আদান দেয় না, ঢেউ সৃষ্টি করে উচ্চানিতা করে, এটা করবা না, আর আওয়াজকে নাকে নিবা না, মাদের মধ্যে কি গুণনা আছে? হ্যাঁ, অনেকে নাকে দেয়, নাকে লয়ে গেছে, এখানে গুণনা করতে গেছে, হ্যাঁ মাদের মধ্যে গুণনা করতে গেছে, কেউ ধরেও না। তারপরে আমাদের দেশে ওয়াকফের হালাতে, ওয়াকফের হালাতে রটা উচ্চারণ করে না, রটা কেমনে পড়ে? অল আস, অল র নেই। ইন্নাল ইনসানা লাফি খুস, র কই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, র কই? এই এই পড়বে দেখবা, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা তো র নেই। হাত্তা মাতলাইল ফাজর, র কই? এভাবে কইলে কেমনে কইতে হবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর, এখন র আসছে কিনা? এটা এক দুইবার আসবে না, কয়েকবার চেষ্টা করার পর আসবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফাজর র আসছে? ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর রাস্তা হবে। আর একটা ভুল বলে শেষ করতেছি, বিভিন্ন সূরা শুরুতে মুকাত্তাত আছে না মুকাত্তাত, অক্ষর আছে না অক্ষর, এই অক্ষরের মধ্যে আমাদের দেশে কায়দা জারি করে না কায়দা। যেমন দেখো, কাফায়া আইন সাদ, এই আইনের পরে সাদ কইলাম, এখানটা ইকফা করতে হবে, কি করতে হবে? আবার খেয়াল করো, কাফ হা ইয়া আইন সা,
ইচ্ছা করে নাই, আমার দেশে কেমনে পড়ে কাং সদ, আইন কেমনে সদ করে, ইফা গেল কোথায় গেল? আইন করতে গেলে নুন সাকিন আসে না, নুন সাকিনের মধ্যে সদ আসছে না। তসিম সিন করলে হবে না, তসিম আইন সিং কফ কটা করলাম, আইনের পরে একটা, সিনের পরে একটা। আবার শোনো, আইন সিং কপ, আমার দেশে অনেক জায়গায় এটা করে না, কেমনি কয় আইন সিন কপ, ইফা নেই, ইফা নেই। কিছু আইডিয়া হলো তোমাদের? এখন তোমরা আমার সাথে ফাতিহা মস্ক করো, এখন যা কইলাম এটা সব থিওরিটিক্যাল হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাগবে না। হ্যাঁ, একালিপ কদ্দুর কোন আলিপ কদ্দুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই দিক দিয়ে গুরু বিল্লা কইছে, কারা কারা ল্যা কইছে, বিল্লা কইতে পারবা, কারা কারা ল্যা কইছে কইতে পারবা না, যে কইছো সেও জানো না। আমি মানা করছি যে টেড়া করে উত্থান করবে, ওরা ঠিক মতো টেড়াটা উত্থান করছে। ভুল লিখিতে ভুল করিও না, ভুল রস্তুকার দিয়ে লোকেরা লেখে তো ভুল লিখতে ভুল হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, হরফে লিনের তিনটা কথা খেয়াল করতে হয়, লিন মানে নরম, নরম পুর করতে হবে, ঝটকা দেওয়া যাবে না, বুঝতে বলো, মালিক ইয়াউম ঝটকা দিলা। দুই নম্বর নরম করে না, দুই নম্বর হলো দেখে তাড়াতাড়ি বলতে হবে, বুঝতে বলো, মালিক ইয়াউমিদ্দিন হবে, ইয়াউম বসে রয়েছে, তাড়াতাড়ি বলতে হবে। তিন নম্বর মারুফ বলতে হবে, মাজহুল বলা যাবে না, মারুফ কোনটা ইয়াউ, মাজহুল কোনটা ইয়াউ, এই তিনটা কাজ খেয়াল করতে পারছ? তাহলে নোট করে নেবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে গ্রাম দেশে ইহ এমন ভাবে বলে গম্বুজ কাঁপিয়ে ওঠে, অথচ হাঁটা নরম অক্ষর, কেমনে যে বলে নরম থাকলো কেমনে তো শক্ত হয়ে গেল, কথা বুঝছো?
মুস্তাকিম কাপটা বড় অক্ষর না মোটা অক্ষর না, কিন্তু কাপের নিচে যখন জের হয় তো মোটার পরিমাণ কমে যায়। এই জন্য মুস্তাকিম বলা যাবে না, কইম বলা যাবে না, কি করতে হবে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم অনেকে صراط الذين ল্যা বলে, জবরটাকে টেড়া করে ফেলে, الذين ল্যাজ বলে, الذين না কি হবে الذين صراط الذين أنعمت عليهم عرب رضا تعقوا جبر رفع أنعمت عليهم أي أوغر بول ولا أنعمت ثانية نتا কিন্তু আরব দেশে কেরা শুনি দেখো থাকো গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, মাগযুবি তোমরা পড়ো মাগযুবে, বিশ্বাস না হয় বে খেয়ালি পড়ে দেখো, আরো জন শুনতে কও আমি বি কইলাম না বে কইলাম, তো অন্য লোক ভোট দিলে আপনি বে কইছে, কি কইছে দু বে বি আলাইহিম ওয়ালাজ, ওয়ালাজ কই আওয়াজটা দাঁড়িয়ে থাকবে কাটলে হবে না, গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আমিন। কোন আন্দাজ হলো কেরাত সম্পর্কে, ধারণা হলো ধারণা হয়নি, জের গুলো খুব খেয়াল করতে হবে। আমরা মিসাল দিই আল কাদিয়াতু মাল কাদিয়া, তোমরা পড়বা আল কারিয়াতু মাল কারিয়া, আল কারিয়াতু মাল কারিয়া, খুব সহজ এটা, আমি যেটা করতেছি না কঠিন আছে, আল কারিয়া করতেছি না, আল কাদিয়াতু মাল কাদিয়া, ওয়া মা আদরাকা মাল কাদিয়া, আজকে তো কিছু সবক দিলাম তোমাদেরকে, আল্লাহ যদি আবার নিয়ে আসেন ওই দিন সবক শোনা হবে, বুঝছো? তো তোমরা বাংলা কেরাত পড়তেছো এখনো না আরবিতে পড়তেছো, এটা একটা পরীক্ষা নেওয়া হবে। তোমরা কি কিছু ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ এগুলো পড়ো? মাশাআল্লাহ
ভালো কথা। ছাত্র জীবনে অভ্যাস না হলে আর কোনোদিন অভ্যাস হবে না। কাজে এখন তোমরা দুই রেখাত বা চার রেখাত, দুই রেখাতও পড়তে পারো, চার রেখাতও পড়তে পারো, আর আওয়াবিন ভিন্ন ছয় রেখাত পড়তে পারো, মাগরিবের সুন্নত সহ ছয় রেখাত পড়তে পারো, সুন্নত সহ সুন্নত দুই রেখাত আর নফল চার রেখাত, তা তো আওয়াবিন হবে। গরমের দিন অনেকে উঠতে পারবে না, এই জন্য ঈশার সুন্নতের পরে বিতরের আগে তারা দু চার রেখাত তাহাজ্জুদ নিতে পড়ে দিবে। ঈশার সুন্নতের পরে বিতরের আগে পড়ে নেবে, সেটা মিস না দেয়, আর উঠার জন্য নিয়ত রাখবে, চেষ্টা রাখবে। ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন তোমরা দুই রেখাত ইশরাক পড়ে চলে যাও।